ফার্স্ট বলবো সবাইকে সরি সরি সরি, কারণ ভীষণ একটা বড় ভুল করে ফেলেছি আমি। ভুল হয়ে গেছে আমার দ্বারা, আমি ভাবতেও পারিনি এরকম একটা ভুল। হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে, মিঠাই পরিবারের সবাইকে মোস্ট ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো, কেমন আছো বলো সবাই? গরমে গরমে ভালো থাকার কথা কারো? ইম্পসিবল, কারোর ভালো থাকার কথা না। ইভেন আমিও ভালো নেই, গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে একদম। সকালবেলা উঠেছি, ফার্স্ট 7টার সময় উঠে মিঠাই খেয়ে পড়তে পাঠানো, মামা নিয়ে গেলো। হ্যাঁ আমি বলবো আমি দিয়ে এসেছি অসভ্য কারে। তারপরে হচ্ছে কি, একটু শুয়ে পড়েছি, মামা মিঠাইকে দিয়ে আসার পরে তারপরে আমি উঠে পাস্তা করেছি ব্রেকফাস্ট, আর হচ্ছে চা বানিয়েছি। তারপরে হচ্ছে দিয়ে আর কোনো কাজ নেই, শুয়ে পড়েছি, কী করবো, বাকি কাজগুলো মামা টুকিটাকে করলো। আর এতক্ষণ আমি শুয়েই রয়েছি, ভাবলাম একটু ব্লগটা স্টার্ট করা যেতেই পারে, অনেকদিন ব্লগ দেওয়া হচ্ছে না। তারপরে হচ্ছে মামা মিঠাইকে নিয়ে চলে এলো, মিঠাই কী করছে দেখো, হাই করো বাবা, মিঠাই বই গুছাচ্ছে। আর এই যে আমাদের রিজাকে দেখো, ভীষণ গরমে ক্লান্ত হয়ে একদম চুপচাপ শুয়ে রয়েছে, কষ্ট হচ্ছে বল। ঠাকুমাচ্ছে, হ্যাঁ ঘুমাই দিয়ে ড্যাবের করে তাকিয়ে আছে। ঠিক আছে ঠিক আছে, মাথা যন্ত্রণা গামলানো এগুলোর জন্য জ্বর চলে এসেছিল ভীষণ ভাবে, তো তার জন্য হচ্ছে কি স্কুলে কালকে যেতে দিন, কালকে ভীষণ শরীর খারাপ ছিল। তো আজ স্কুলে যাবে, সামনে এক্সাম আছে, যেতে হবে স্কুলে। তো তার জন্য এবারে স্কুলের জন্য রেডি হোক, করুক সব কিছু, হলে একটু তোমার সাথে একটু একটু সব কিছু শেয়ার করবো। চলো এবারে দেখতে হবে, আর শুয়ে থাকলে চলবে না, আর শুয়ে থাকলে চলবে না। এবারে হচ্ছে অনেক কাজ রয়েছে, রান্না করতে হবে, তারা স্নানে যাবো, ভীষণ গরম লাগছে, স্নান করে তারপরে রান্না করে বেশি নাটক। তো বাবা চলো এখন স্নানে যাবে মিঠাই, আর আমি টিফিন বক্স রেডি করবো, তারপরে হচ্ছে কে ওকে খেতে দেবো, ভেবে ভেবে বলছি, জানো আমি কিছু জানি না, সব কিছু ভেবে ভেবে মনটা অন্য মানুষ পাওয়া যাওয়ার জন্যই মানে একটু ভেবে ভেবে বলছি, কনফিউজ হয়ে যাচ্ছিলাম, কারণ এতক্ষণ ক্যামেরাটা কেমন গোলা গোলা লাগছিলো, তার জন্য আমি ভাবছি কী হলো ক্যামেরাটা। বাট এখন ঠিক আছে, এখন কোনো প্রবলেম নেই, চলো যাই মিঠাইকে রেডি করি। বাইরে তো আগের মতো রোদ উঠেছে, দেখলে ছাতা ছাড়া বাইরে বেরোনো কোনোভাবেই সম্ভব না। একটু নুন চিনি জল করবো মিঠাইয়ের জন্য, সবার জন্যই করবো, একটু বেশি করে করে ফ্রিজে রেখে দেবো। হ্যাঁ চিনি আর এটা দিয়ে দিয়েছি, হয়তো হ্যাঁ দিতে পারছি, আমার চোখ আছে, চলো জলটা ঝপড়ে করে নিই। এই যে মিঠাইয়ের হচ্ছে একটা টিফিন, দুধ আর কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি, ওনার সব থেকে বিরক্তিকর খাবার হচ্ছে এইটা। তাড়াতাড়ি খা, খেতে খেতে এক বছর সময় লাগবে। শোনো ওই ব্লাউজ এসে অনেক কাজ আছে, আন্টি কেউ ব্লাউজটা দেখতে সেলাই করবে, চুল আমার আনা হবে না, তাহলে তুমি তো কোথায় যাবে বলো, আমার সেলাই করতে হবে, রান্না করেই কাটবো, আমাকে হাতে যাবো এটিএম কার্ডটার জন্য, সেটাও কাজগুলো কর, স্নান কমপ্লিট হয়ে গেছে, আর আমি রান্নাঘরে চলে এসেছি, চাটা গরম করবো, চাটা করা আছে সকালবেলা, আর এদিকে ভাত, আর ভাতটা হয়ে গেছে, আর ডাল সিদ্ধ হচ্ছে, আর বাকিটা এসেছি চাটা খেয়ে তারপরে গুছাবো। চলো ভাতের ফ্যানটা গালতে হবে, নাহলে ভাত গুলে যাবে, চাটা খুব একটা সুবিধার না, গুলে যাবে বেশি। আমি গিয়ে আর স্নানে গেছি, তার মধ্যে এসে দেখছি কেমন যেন মাখা মাখা, মানে একটু চ্যাচ্যাটা চারটাই হয়েছে, ভাত সব তো আছে কিন্তু ভাতগুলো চ্যাচ্যাটা ভাব হয়েছে। তো চলো সকল ফ্যানটা গেলে নিয়ে তারপরে কথা বলছি। এটা সুন্দর একটা ভালো অফার, ভালো গিফট, 1 কেজি গ্লুকোন্ডের সাথে একটা নাইসিন পাউডার দিয়েছে, ভালো গিফট না এটা, 1 কেজি নেওয়াটাই লাভ। মাসের বাজারে এসছে, এগুলো এখনো গুছানো হয়নি, সব অগোছল হয়ে আছে। আর এই যে আমার কপুল রাজাকে দেখো, সকালবেলা রেডি ফেডি হয়ে নকুল দানা খাচ্ছে, একটা বিস্কুট দেবো, আমিও একটা বিস্কুট নিয়ে নেবো, আর একটা কাটি। তো গোকুল সোনা এনাও তোমার বিস্কিট, তুমি হামাম করো, ততক্ষণ আমি গিয়ে হামাম করে নিই। এই যে আমি চা নিয়েছি, চা
আর বিস্কুট। চাটা আমি মন দিয়ে খাই। ভিআইপি মানুষদের আবার কাজ করলে দেখানো যায় না। তাহলে আমি খেয়ে নিই ভাবতে করে, আমি ভিআইপি মানুষ খাচ্ছি দেখানো যাবে না, কাজগুলো করে নিতে। ফার্স্ট বলবো সবাইকে সরি সরি সরি, কারণ ভীষণ একটা বড় ভুল করে ফেলেছি আমি। ভুলটা হচ্ছে যে আমি সকাল থেকে ব্লগ করছি ঠিকই, সব কিছু তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি, তো লাস্ট মোমেন্টে একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে, যেটা হচ্ছে কি মানে আমার হাসা উচিত না কিন্তু হেসে ফেলছি আমি বাধ্য হয়ে। মানে ভীষণ বড় ভুল হয়ে গেছে আমার দ্বারা, আমি ভাবতেও পারিনি এরকম একটা ভুল হবে। সো করে ফেলেছি, কিছু করার নেই, তার জন্য সরিও সবাইকে বলে দিচ্ছি। কারণ সারাদিন ব্লগ করেছি, রান্নাবান্না সব করেছি, তারপরে আমি সব ভুলে গেছি। সব ভুলে গেছি বলতে কি, রান্না করলাম, খাওয়া দাওয়া, বাকিটা আমি কিছুটাই তোমাদেরকে দেখাতে পারলাম না, একদম টোটালি ভুলে গেছি। আর তারপরে হচ্ছে কি, মিটার ইয়োগা ছিল, ওকে নিয়ে চলে গেছিলাম, তখন আমার মনে করেছিল বাবা আমি তো খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়ে দিয়ে উঠে 5:30 সময় ইয়োগাতে চলে গেলাম, আর আমাকে ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না। আমার ভীষণ খারাপ লাগছিল, সিরিয়াসলি মানে বলছি আমি, কারণ আমার ব্লগটা কালকে পোস্ট করারই ছিল, তা আমি ভুলে গেছি। এখন কী করবো, কিছু করার নেই। এখন 11:30, আই থিঙ্ক 11:30 বাজে রাত, তো এখন আমি সব কাজ করে, কারণ কালকে কাকিমা আসবে না, 3-4 দিনে ছুটি নিয়ে গেছে উনি, তো কাল যেহেতু উনি আসবে না তার জন্য আমি পুরো কাজ সেরে বাসন পাশন মেজে রান্নাঘর পরিষ্কার করে ধুয়ে ফিনাইল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিজে স্নান করেছি, স্নান করে আর চলে এলাম। এখন আমার ডিনার হয়নি, সবাই ডিনার করে শুয়ে পড়েছে, যে মিঠাই মামন সব শুয়ে পড়েছে, আমি আর আমার ওই দুপুরশোনা বাকি রয়েছে ডিনার করতে, তো আমরা এখন ডিনার করবো। আর কী ডিনার করবো দেখো, এই যে দুধ আর কনফ্লেক্স নিয়ে নিতে সবাই ভাত খেয়েছে, কিন্তু আমি ভাতটা আর খাবো না, কারণ ভাতটা শেষও হয়ে গেছে। অল্প করে চাল নিয়েছিলাম একজনের জন্য, যদিও অতটা ভাত ভাতের প্রিয় নয়, তবুও হচ্ছে কি ভাতটা শেষ হয়ে গেছে, ভালোই হয়েছে, ওরা খেয়ে দিয়েছে ভাতটা। এবার হচ্ছে আমরা খাবো গুবলু আর আমি খাবো দুধ কনফ্লেক্স, এটাই ঠিক আছে রাতের জন্য। করেছে তো বাদে আমি স্নান করলাম, জানি আমার শরীর খারাপ হয়ে যাবে, কারণ আমার একদমই শ্যুট করে না, ঠান্ডাটা আমার ভীষণ ভীষণ কোপারে লাগে। চলো গুবলুটাকে আগে গোবলুকে খাই, আর বাইরে ফ্যান চলছে, বাইরে হচ্ছে একটু ডাল রয়েছে, সেই ডালটা হচ্ছে বরফ দিয়েছি, তো ফ্রিজে দেবো, ফুটানোটা তো পুরো দেওয়া যায় না, ওই জন্য ঠান্ডা করার জন্য ফ্যানটা চালিয়ে রেখেছি। আর এই যে গোবলুকে খাইনি সব করে, ওকে খাইনি, তারপরে একদম এন্ড করার সময় অবশ্যই আসছি সাথে থাকবে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, গোবলুকেও শুয়ে দিয়ে এসেছি, একটু চুলটা কেমন অগোছলো হয়েছিল, ভীষণ একটা ব্যাড হ্যাবিট, ব্যাড হ্যাবিট না গুড হ্যাবিট বলে জানি না, যাই হোক, তো আমার ভীষণ ফেভারিট, ভীষণ 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 পরিমাণে স্মেলটা জাস্ট ওয়াও, তো একটা মুগ্ধমুগ্ধ ব্যাপার হয়ে যাচ্ছে স্মেলটাই। তো সব কিছু হয়ে গেছে আমার, এবার আমি ঘুমাতে যাবো, লাইট বন্ধ করবো, এই যে শুয়ে পড়েছে, আমারটা ফাঁকা রয়েছে, সব গেট হয়েছে, পুরো ঘরটা দেখিয়ে দিলাম, কিন্তু চলছে এখন যদিও, তো সব কিছু রেডি, আর এখন কটা বাজে দেখা যাবে। উল্টো দেখাচ্ছে তো 11:43 উল্টো দেখাচ্ছে, যাই না ভালো করে দেখা, দেখাতে পারছে না, হট দেখো 43। তো চলো সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই শান্তি করে মজা করে ঘুমো, যাদের এসি আছে তারা তো স্বর্গে বাস করবে, যাদের এসি নেই পাখার তলায় নিচে দিয়ে গরম উঠবে, গরম ভাব উপর থেকে গরম নামে, সব কিছু নিয়ে গোটা রাতটা শুধু ছটপট ছটপট করে কাটিয়ে দাও, আবার কালকে সকালবেলা উঠে আবার দৈনিক জীবনের কাজ চালু করবো। তো চলো বাই সবাইকে, গুড নাইট, চলো ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ভিডিওতে, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, বিদায় করি, বাই।